আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু উনাকে আমরা হারিয়েছি। আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম, আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব, কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো, আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত। তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি, আল্লাহু আকবার। গোটা বিশ্বের মানুষ কেঁদেছে, গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানাজা পড়েছে, গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে। ফ্রম নর্থ টু দ্য সাউথ, ফ্রম ইস্ট টু দ্য ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, অশ্রুসিক্ত বিদায় তিনি পেয়েছেন। এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা জলজ্যান্ত নমুনা, জোরে বলেন ঠিক কিনা? এর চেয়ে জলজ্যান্ত নমুনা আমার জীবদ্দশায় আমি দেখিনি। এত মানুষের কান্না, কাবার গিলাফ ধরে কান্না, এভাবে ভালোবাসা প্রকাশ করা, এভাবে তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা, কান্না জড়িত দোয়া, এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওনার আর কি চাই, আমাদের আল্লাহর আর কি চাই, আর কিছুর দরকার নাই, ঠিক কি না? এই যে পরম সৌভাগ্য, এরকম বিদায় নিতে পারা এটা পরম সৌভাগ্য। আমরা আল্লামার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছিয়ে দিয়েছেন, তার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেখ। কোরআনকে আল্লাহ তাআলা তার কবরের সাথী বানাক, কোরআনকে আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক, এটা হচ্ছে পরিপূর্ণ, দ্য কমপ্লিট রিস্ক। তাহলে আমরা যেটা ভাবি অর্থ, আমরা যেটা ভাবি সম্পদ, এটা রিজিকের সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী, নেককার সন্তান, আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। হাদিসে সবরকে বলা হয়েছে সবচেয়ে প্রশস্ত স্তর, আর সবর পেশেন্স, ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রুজিকা আবদুন খায়রান লাহু ওয়া লা আউসা মিনাস সবর, সবরের চেয়ে কোনো প্রশস্ত নিয়ামত, প্রশস্ত রিজিক আল্লাহ তাআলা কোনো বান্দাকে দেয়নি। ধৈর্য, আমাদের অনেকের ধৈর্য কম। আপনাদের কি অবস্থা, ধৈর্য আছে তো? হ্যাঁ, সবার ধৈর্য আছে না? আপনাদের দেখেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ, খুব ধৈর্যের সাথে আপনারা একেবারে শেষ সময় পর্যন্ত আছেন। তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে, আমরা যেন অস্থির না হয়ে যাই, আমরা যেন আতঙ্কিত না হই, আমরা যেন প্রশান্ত থাকি, আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি। বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে, কারণ ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু। তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে হাদিসের আলোকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর হচ্ছে ধৈর্য, রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর হচ্ছে হিকমা। আল্লাহ তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আল্লাহ যাকে চান তাকে এই হিকমা দেন, আর যাকে আল্লাহ তাআলা হিকমা দেন তাকে প্রভূত কল্যাণ দান করেন। হিকমা, প্রজ্ঞা, উইজডম, নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় এটা উইজডম হয়ে রিফ্লেক্ট করে। আই রিপিট, জ্ঞান এবং আকল, নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় ওটা হয়ে যায় উইজডম বা প্রজ্ঞা। কখন কোথায় বলতে হয়, কেমন ভাবে বলতে হয়, কি করে বলতে হয়, কখন কি করতে হয়, কতটুকু করতে হয়, কোথায় যে থামতে হয়, এটা জানার নাম হচ্ছে হিকমা। আর হিকমা হচ্ছে সবচাইতে কল্যাণকর রিস্ক। সম্মানিত সুধি, এটা হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন, দ্য কনসেপ্ট অফ রিস্কের ব্যাপারে। এখন মোটামুটি আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে না, রিস্ক কি, কত ধরনের হতে পারে, রিস্কের সবচেয়ে নিম্ন স্তর কি, সর্বোচ্চ স্তর কি, সবচেয়ে প্রশস্ত স্তর কোনটা, সর্বশ্রেষ্ঠ স্তর কোনটা, সবচেয়ে কল্যাণকর স্তর কোনটা। এ পর্যায়ে আমরা জানবো যে এই রিজিকের বন্দোবস্ত কে করেন, কে করেন বলেন তো দেখি। এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্রভাবে
আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন তিনিই রিজিকের মহা ব্যবস্থাপক যে আয়াত দিয়ে আমি শুরু করেছি প্রিয় ভাই এবং বোনেরা উমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা নিজ কুদরতে করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল আরদি বলা হয়েছে বস্তুত জলে স্থলে বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারের রিজিকের বন্দোবস্ত করেন কে এজন্য তিনি হচ্ছেন রাজ্জাক তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রাজ্জাক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আর রাজ্জাক তিনিই রিজিকের ব্যবস্থাপক যে কেউ রাজ্জাক হতে পারে না চাইলে রাজ্জাক হওয়া যায় না রাজ্জাক একজন তিনি কে আল্লাহ রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহর তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তাআলা নিজেকে আর রাজ্জাক বলে কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছেন রাজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যেই সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রাজ্জাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার আর রাজ্জাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হু কন্টিনিউয়াসলি প্রোভাইড সাস্টেনেন্স টু হিজ ক্রিয়েচার্স যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যেয়ে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না সুবহানাল্লাহ বিহামদি এই যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপ আনটিল নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহ্বরে দ্য ব্লু ওয়েল নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তাআলা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধনভাণ্ডার একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরেও তার ধনভাণ্ডার কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না আর রাজ্জাক যুল কুওয়াতিল মতিন দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার তাহলে রাজ্জাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য নিডস অফ হিজ ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে ক্যানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিজ দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর রাজ্জাক তিনি হচ্ছেন নেভার ফরগেটফুল কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তাআলা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজ্জাক রাজ্জাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট কম্পেশনেট দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলেও তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না His disobedience affects the risk but not stop the risk. আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বারাকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ দ্রোহী আছে তারা কি খেয়ে পরে বেঁচে নাই বলেন তাদেরকে কি আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে না এই তো সুবহানাল্লাহ কম্পেশনেট এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা সেজদা দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে তিনি তাদেরকেও হাত খুলে দান করে আল্লাহু আকবার আর রাজ্জাক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রাজ্জাক হতে হলে নো ডেফিসিয়েন্সি নেভার ফরগেটফুল কম্পেশনেট এবং আল্লাহ তাআলা বলছেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহ বাল লাজ্জু ফী উতুমিন ওয়া নুফুর
সূরাতুল মুলকে আল্লাহ বলেছেন যে তিনি যদি রিজক বন্ধ করে দেয় তাহলে এই রিজক তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য বিষ্ণু ঈসা ইসলাম পানি খেয়ে তিনি পড়তেন আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা হাযাল মাআ আযবান ফুরাতান বিরাহমাতিহি ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজান লিযুনুবিনা পানি খেয়ে তিনি বলতেন প্রশংসা আল্লাহর যে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবণাক্ত করে দেন নাই সুবহানাল্লাহ ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন তিনি হচ্ছেন রাজ্জাক এজন্য সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব কিন্তু রিজিকের ফয়সালা করবে একজন তিনি কে আল্লাহ ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন